नमस्कार धानसुड़ा भूदेव महतो बोलछे ताजगेर हाई वोल्टेज यूट्यूब देखुन तो जरा लक्षण महाराज के बोले छे जे छामरातले जाके देखते गेल छी से बोलछे बिहा करबो ना तू जोने लोग बिहा करबो तो जे सलार कारण आय तो सही सलाह की पॉइंट तरह कुछ है लक्षण मर धानसुड़ा 2,55,000 टाका नाम दिछे जे सलाह मैं 3 नम्बर चंदना लगा से সেই সালা বলছে আমি আজ দিব 1 নম্বর নাম সে সালা আর 31,000 টাকা আর সে সালা বলছে আমি 2,55,000 টাকা আমি লাগাবো তোর তো অকাতেই নিয়ে তুই কোথায় লাগাবি রে সালা অত অকাত আছে তোর তো 2 টাকা পুঁজি আছে আর আমি 5 টাকা ছাগল কিনব তো সব চুকুর কিনে পুঁজি নিয়ে হাই নমস্কার জোহার আমি অশোক মাহাতো আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো এই পিয়ার পুলে চ্যানেলের পক্ষ থেকে সকল কাড়া রসিক বন্ধু এবং মানহুমাসী সমস্ত রসিকদের স্বাগত জানাই তো আজ আমি এসে পৌঁছেছি এই পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত ধানসুড়া গ্রামে আপনারা জানেন যে আগামীকাল 19শে ফাল্গুন এই ধানসুড়া আসরে দুর্দান্ত কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন এই ধানসুড়া মেলা কমিটি তো যাই হোক আজ আমি এসে পৌঁছেছি ধানসুড়া গ্রামে তো এই ভিডিওটার করার মূল উদ্দেশ্য যেটা হচ্ছে যে জেলা কমিটি কাড়া লড়াই বন্ধ ঘোষণা করেছেন তো সেই ব্যাপারে আপনারা হয়তো জানতে পারবেন ভিডিওতে যে লড়াইটা হচ্ছে কি নেই অনেক দর্শক কমেন্ট করছে বা ফোন করছে যে লড়াইটা হবে কি নেই তো সেই ব্যাপারে এই ভিডিওটা করা হচ্ছে তো ওই যে আমার সঙ্গে রয়েছেন এই ধানসুড়া মেলা কমিটির পরিচালক বা ম্যান উদ্যোক্তা ভূদেবচন্দ্র মাহাতো মহাশয় তো নমস্কার আপনাকে পিয়ারফুল চ্যানেলে হ্যাঁ নমস্কার আচ্ছা তো আপনাদের লড়াই তো কালকে হ্যাঁ কালকে লড়াই আচ্ছা ওই জন্য বেশ হাসি খুশি লাগিস বাহ বাহ হাসি থাকবো না কাল লড়াই করবো হাসি থাকবো না বাবা চিন্তা করে কী লাভ আছে প্রায় যাবে তো যাবে কি দিয়ে দিও প্রায় ওটা টেনশন কী আছে আচ্ছা আচ্ছা তো অনেক দর্শক তো কমেন্ট করছে বা ফোনও করছে যে লড়াইটা হচ্ছে কি না একটু এরে বাবা তো দর্শক প্রাইজ দিবে না ভূদেব মাতো প্রাইজ দিবে আচ্ছা না জেলা কমিটি বন্ধ করেছিল তা সত্ত্বেও লড়াইটা বলছি হবে কি না জেলা কমিটি আমার কার্ড রাখিয়ে দিয়েছে না আমি কার্ড রাখিয়েছি আচ্ছা তাহলে লড়াই হবে লড়াই অবশ্যই হবে আমার নিজের বাপের টাকা আড়িব আমার নিজের কাড়া তো জেলা কমিটি কী করে দিবে আচ্ছা আচ্ছা আমার নিজের টাকা আমার নিজের কাড়া নিজে আড়িব তো লোকে কী করে দিবে আমার নিজের ক্ষেত্রে তুমি হাল ভাই আমার বাপার নিজের মানে কাগজগুলো সকল আছে আর আমার নিজের ক্ষেত্রে হাল বাজি তো তুমি কোনো করতে পারবে বলো আমার নিজের আমি হাল বইতেই পারি আচ্ছা তাহলে লড়াই কনফার্ম হবে হবে কি লড়াই কনফার্ম হবে আমার নিজের ইয়া ক্ষেত আমার বাবার জমিনে আমার লেখা আছে আরও জমির জন্য আমি চাষ করি তো লোকে কী বলে বলো আচ্ছা আমি চাষ করবো আমার বাবার নামা আছে আমি চাষ করবই অবশ্যই তো আপনাদের আসলে মোট কাড়া সংখ্যা তো 4টা হ্যাঁ 4টা আরেকবার দর্শককে বলে দিন যে পরপর জড়াল কার সঙ্গে হয়েছে মানে 1 নম্বর কাড়া হচ্ছে ফরু আছে বরুণ মাহাতো প্রায় দিয়েছে ভূদেব মাহাতো আচ্ছা সেই কাড়ার সঙ্গে জোড়া হয়েছে মানে কাড়ার হচ্ছে বরুণ মাহাতো দিলাম হ্যাঁ বরুণ মাহাতো দিলাম বড় দিয়েছে তাহলে এখানে আপনার নামে পড়েছিলেন হ্যাঁ হ্যাঁ আমার আমার বন্ধু বটে বরুণ মাহাতো আচ্ছা যাই আর বন্ধুর কাড়া আমি নিয়ে চাড়িয়েছি আচ্ছা তাহলে জোড়াটা কার সঙ্গে হয়েছে জোড়া হয়েছে ওই কৃষ্ণচন্দ্র মাহাতো কুদনা কুদনা হ্যাঁ আচ্ছা বাঘমুন্ডি থানা হ্যাঁ বাঘমুন্ডি থানা আচ্ছা সেটা 1 নম্বর কাড়ায় 1 নম্বর কাড়া আচ্ছা 2 নম্বর কাড়া কার সঙ্গে জোড়া হয়েছে 2 নম্বর কাড়া ডাক্তার মাহাতো ওই লতন্ডি আচ্ছা আর ওইটার দু নম্বর আছে সুখদেব মাহাতো পুঞ্চ সেকেন্ড চ্যানেল আচ্ছা পুঞ্চাডি সুখদেব মাহাতো আচ্ছা পুঞ্চা থানা হ্যাঁ আজ আর 3 নম্বর কাড়া আছে জোড়া হয়ে গেল আমার আচ্ছা ওইটা হয় ত্রিভঙ্গ মাহাতো হুল্লুম আচ্ছা মানে আজ জোড়া হইল হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইখানে 2 নম্বর খেলিবে আমার 3 নম্বরটা 2 নম্বরটা 2 নম্বর করে খেলিবে দুবার করে চানো মানে দুবার করে চানো হ্যাঁ 2 নম্বর হ্যাঁ আচ্ছা মানে 2 নম্বর কাড়াটা 3 নম্বর কাড়াটা হ্যাঁ ডবল ডবল খেলছে হ্যাঁ তার 4 নম্বর কাড়া জড় হয়েছে সব হয়ে গেছে আমার 4 নম্বর জড় হয়ে গেছে সোলাবত মাতা শীতলপুর আচ্ছা আচ্ছা 4 নম্বরটা সোলাবত মাতা শীতলপুর হ্যাঁ আচ্ছা তো দর্শক বলছে লড়াই কীরকম হবে আপনার 1 নম্বর কাড়াই লড়াইয়ের বলতে হবে এত বড় কাড়া কাড়া শুনে জোর করেছে লড়াইয়ের বলতে হবে যে দর্শক মানে না আসবে ও এখন মায়ের গর্ভে আছে
বুঝতে পারলে এত বড় কাড়ার সঙ্গে জোড় করেছি মানে একবার মানে হারমেন কাড়াটা সাতবার জোর তার সঙ্গে আমি জোড় করেছি। আচ্ছা মানে যার সঙ্গে জোড়া হয়েছে কৃষ্ণবাবুর কাড়াটা? হ্যাঁ সাতবার জয়ী আছে। আর যে দর্শক না আসবে কু জানে মায়ের গর্ভে আছে। আচ্ছা তো আপনাদের মেলার মানে পথ নির্দেশটা যদি একটু বলুন। মেলার পথ নির্দেশে মানে হুটুমড়া থেকে 3 কিলোমিটার, জামবাদ থেকেও 3 কিলোমিটার, লদুরগা থেকে 4 কিলোমিটার, আর অজুনগড় থেকেও 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা তো মনে করুন যদি কেউ বড়াবাজার দিক থেকে আসে, বড়াবাজার থেকে আসবে মানে আসবে অরিজিনাল আসবে, কোন রাস্তা দিয়ে আসবে? বড়াবাজার থেকে ভাড়া দিয়ে আসলে ওখান থেকে 7 কিলোমিটার আমার ঘর ধানছোড়া। আচ্ছা আচ্ছা মানে টাউনটা পুরো পারে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আমার গাঁটা এমন গাঁ বটে সবদিক থেকে রাস্তা আছে ধানছোড়াটা, চতুর্দিক থেকে রাস্তা, যেদিক থেকে আসবে 3 থেকে 4 কিলোমিটার ধানছোড়া, জামবাদ থেকে 3 কিলোমিটার, জয়নগর থেকে 3 কিলোমিটার, মানে যেদিকে থেকে আসবে 3 থেকে 4 কিলোমিটার গাঁ, আর মাঝ মিটিলে ধানছোড়া, মাঝ মিটিলে ধানছোড়া আছে নাকি? তাহলে লড়াই জমজমাট হবে, লড়াই জমজমাট হবে। তো দর্শককে কি বলবেন আপনি? লড়াই তো রাজপালে তো লড়াই। হ্যাঁ আমি বলছি দর্শককে বলছি সকাল সকাল চলে আসো আমার মেলায়। আচ্ছা যত দর্শক ভাই আছো আর দর্শক দাদা আছো অবশ্যই আপনারা সকাল সকাল পৌঁছে যাবেন। এত বড় কালার যদি দর্শক না আসে অবশ্যই, তাহলে দর্শক কি কি বলি বলো? অবশ্যই অবশ্যই সকাল সকাল তাহলে আপনারা চলে আসবেন, আর যারা আসতে পারবেন অবশ্যই এই পিআর ফুল ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন। আমি অবশ্যই এই ধানছোড়া আসরের প্রত্যেকটি কাড়া লড়াই এই চ্যানেলে তুলে ধরব, তো অবশ্যই আপনারা চ্যানেলে চোখ রাখবেন। তো এই যে আমার সঙ্গে রয়েছেন এই 1 নম্বর কাড়ার মালিক বরুণ মাহাতো এলাং, তো বরুণবাবুকে এই পিআর ফুল ইউটিউব চ্যানেলে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার আপনাকে পিআর ফুল চ্যানেলে। হ্যাঁ নমস্কার। আচ্ছা আমার নাম হচ্ছে বরুণ মাহাতো, গ্রাম দেলাং, পোস্ট অফিস টাটাড়ি, থানা পঞ্চায়েত, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা তো লড়াই তো আপনি তাহলে রাত পোহালেই তো লড়াই? হ্যাঁ রাত পোহালেই মেলা আমাদের শুরু। আচ্ছা তো আপনি লড়াইয়ের বিষয়ে কিছু দর্শককে যদি অগ্রিম বার্তা দেন? লড়াইয়ের বিষয়ে আমি বলছি যে যত জলদি মানে লোক আসবে কিন্তু আমাদের কাড়া 9টা সাড়ে 9টার মধ্যে কাড়ার ছাড়ার আমরা চেষ্টা করছি, মানে দিশে রোদন তাহলে সেই জিনিসটা আমি বলছি লোক যেমন জলদি আসে। আর কাড়াই তো আমাদের সবগুলা জোড়া হয়ে গেছে, 4টা কাড়া কনফার্ম সব জোড়া, হ্যাঁ জোড়া হয়ে গেছে। আচ্ছা তো আপনাদের 1 নম্বর কাড়া কখন ছাড়া? মাংসটা বন্ধ। 1 নম্বর কাড়া কখন ছাড়া? ওই 4 নম্বর কাড়াটা মানে প্রথম লাগবে, তারপরে 1 নম্বর লাগবে। তাহলে প্রথমে 4 নম্বরটা লাগাবে, তারপরে 1 নম্বর? 1 নম্বর প্রথমে 4, তারপরে 1, তারপরে 2-3? হ্যাঁ 2-3। আচ্ছা আচ্ছা আর কিছু বলবেন? দর্শক আসতে বলছি, সব যেমন দর্শক আসে, রাস্তা তো সবাই জানে, আরও কি বলে যে আমাদের আমাদের মেলাতে ওই তো মদ মাংস সব বন্ধ আছে। হ্যাঁ যেমন না ওই কাড়ার সঙ্গে ওই দুজনের বেশি যেমন রসিক না প্রবেশ করে, আর ওই যদি কাড়ার মালিক যদি থাকে তাহলেও তো কাড়ার সাইডে থাকতে পারে। আচ্ছা আপনারা অবশ্যই দলবল হয়ে আসবেন এবং মেলাটিকে সাফল্যমণ্ডিত করে চলবেন। এটা শুধু ওই ধানছোড়া মেলা কমিটির মেলা নয়, আপনাদের সকলের মেলা, সবারই মেলা, সবারই মেলা, সবাই নিজের মেলা ভাবে, নিজের মেলা ভাবে চলে আসবেন সকাল সকাল। অবশ্যই খিচুড়ি ব্যবস্থা আছে, ওটা বলে দাও, খিচুড়ি ব্যবস্থা আছে ওটা মেলার শেষে। হ্যাঁ রে বাবা পুনা পুরো ব্যবস্থা করে দিয়েছি দর্শকের জন্য, খিচুড়ির ব্যবস্থা। হ্যাঁ দর্শকের জন্য খিচুড়ির ব্যবস্থা আছে, তোমার মেলা শেষ হওয়ার পরে খিচুড়ি আরম্ভ, শেষ হওয়ার এবারে লেভেল খিচুড়ি আছে। আচ্ছা আচ্ছা সেটা বুঝে মতো নিজে আজ সবগুলা কিনে দিয়েছি আমি, ঠিক আছে আর কিছু বিশেষ কিছু বলছি নি। ধন্যবাদ বরুণ বাবুকে পিআর ফুলে চ্যানেলে খুব সুন্দর বক্তব্য রাখলেন। তো নমস্কার ধানছোড়া ভূদেব মাহাতো বলছি, তাজগের হাই ভোল্টেজ ইউটিউব দেখুন। তো যেটা লক্ষণ মহারে আজকে বলেছে যে ছামরাতলে যাকে দেখতে গেলছি সে বলছে বিয়া করবো না, বলছে অন্য লোক বিয়া করবো, তো যে সালার কাড়া নাই তো সেই সালা কি পয়েন্ট তারা করছে? লক্ষণ মারে ধানছোড়া 2,55,000 টাকা নাম দিচ্ছে, যে সালা মানে 3 নম্বর 4 লাখ আছে সেই সালা বলছে আমি আজ দিব 1 নম্বর নাম, সে সালা আর 31,000 টাকা, আর সে সালা বলছে আমি 2,55,000 টাকা আমি লাগাবো। তোর অত বড় অকাতেই নেই, তুই কোথায় লাগাবি রে সালা? অত বড় অকাত আছে তোর? তোর 2 টাকা পুঁজি আছে আর আমি 5 টাকা ছাগল কিনব?
তো সব গরু কিনে পুঁজি নিয়ে হাই আর তুই ছাগল কিনে পুঁজি করছিস তোর যতটুকু পুঁজি যে তোর যতটুকু বিছিনে অতটুকুই পা মেলবি তাহলে বড় পা মেলে যাস না তোর দু টাকার কাড়ার পুঁজি আর চারটা হাতে কিনে যাস না যত বড় অকাত অতটুকুই থাকবে যে যে ভাষণটা নিয়েছে ওই ওর একটা মুরগাও আছে কিনা আমার জানার আছে মুরগা কিনে বিয়া মানে ওর বিয়া হয়েছে কি নাই আমার সেটাও জানার আছে ওই যে দিয়েছে ভাষণটা ওর বিয়া হয়নি শর্ট করে এটা দর্শক মন্ডলকে আমি বলছি যে ওর বিয়া হয়েছে কি নাই ওইটা আমার জানা আছে মানে ওর কাড়া নাই ঘোড়া নাই মানে মায়া বলছে মায়া নাই ছিল নাই আর রূপ সে একটা বিয়া করবো নাই ওর তো অকাতেই নেই খেয়ে আর বলছে আমি মায়ের সাথে বিয়া করবো নাই শালা শালা পুরুষ মানুষে জুটছে নাই ওর আর বলছে মিস্ত্রিকে বিয়া করবো বকাছো তাই ও আর মোটামুটি একত্রিশ একটা কাটিয়েছে আর বলছে আমি 2,55,000 আনিব ও ডাল ভাত খাচ্ছে আর বলছে আমি ডেলি খাবো পোস্ত মাংস খাবো আর পুঁজি নেই খেয়ে পোস্ত মাংস খাবার ও ডাল ভাতের পুঁজি আছে বলে কোথার লাগে খাবো খু লক্ষণ মারি 2 টাকা পুঁজি আর বলছে আমি 5 টাকা নিব কোথার লাগবে বাবু সকাল সকাল বল বুদ্ধি হবে ছাগল দুধে চাকা এবার আমার কিছু মাসন দেওয়া বরুণ দা আমার আছে হ্যাঁ নমস্কার আমার নাম হচ্ছে বরুণ মাহাতো গ্রাম দেলাং পোস্ট অফিস টাটাড়ি থানা পুঞ্চা জেলা পুরুলিয়া তো আমি একটা আজকে আমিও দেখলে ইউটিউবটা তো যেটা যে লক্ষণ বাড়ির কে হয় অতটা আমি জানি নাই যেটা বলল তো আমিও শুনলি সব কিছু তো সেইটা নিয়ে একটা আমি মানে কথা বলছি তো যদি কোনো খারাপ মানে হয়ে থাকে তো সেটা কেউ মনে করবে নাই যে লক্ষণ বাড়ির যদি অতই শখ আছে আমার সঙ্গে লাগাবার তাহলে দেলাং আসর যেমন রহনের দিনে নিয়ে যাই দাম ধরে 3 নম্বর সঙ্গে লাগাবার মরা নাই আর 2,55,000 সঙ্গে লাগাবে বকাছ তাই ও ছাড়া গাড়ি ছিল আমি 2 লাখ হ্যাঁ এই প্রায় যেই থাকিব 2,55,000 থাকিব যদি ও লাগাই দিলে দেলাং রাসর রহনের দিনে লড়াই হোক আগে ও 3 নম্বর নাম দিছে আগে মানে 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর নাম দিছে আর কোথায় 1 নম্বর চানাস হবে ও কটা গাড়ি ছিল ওর সর 31,000 গাড়ি নিয়ে আর বলে বড় বড় পাঁচ তারা আপনার সর প্রাইজ কত দেবে একবার 2,55,000 থাকিব 2,55,000 রহনের দিনে এই বছরেই মানে এই বছর হচ্ছে নাই যে রহনীয় মানে আসছে সেই রহনটাতে আর খুঁটায় মানে মানে কাড়া লক্ষণ বাড়ি গিয়ে আর কত বড় কাড়া হয়েছে অনেক লোকে কমেন্ট করেছে তো যদি লাগাবার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে যেমন কথা বলে কিংবা ভূদেবদা আছে ভূদেবদার সঙ্গে যেমন কথা বলে বলছে লক্ষণ বাড়ির গায়ে নেই আর গরু নাই আর বলে দুধ যেটা খাবো নাই ও আর 31,000 পুঁজিই নাই আর বলছে 2,55,000 টাকা সময় মানে লাগাবো ওর কত বড় অকাত আছে গাঁয়ের আসার 31,000 কাটিছে আর বলছেন 2,55,000 সঙ্গে লাগাবো এরে তোর আগে যত বড় বিছনে আছে অত বড় তুমি পা মেল তারপর তুমি পাটা বড় করে মেলবি তোর পা মানে তোর বিছনাটাই নেই এত তোর পা মেলে দিছি তুমি জানি চান্দা দিছি 3 নম্বর সঙ্গে নাম সেটা 1 নম্বর মর বড়িস তো 2 নম্বর মর বড়ি তো তুই কেন 3 নম্বর নাম দিছিস আর ধান 2,55,000 নাম দিয়ে দিয়েছিস তুই মরদ বলি তুই 1 নম্বর চ্যানেলের নাম দিতে পারতি তুই খুঁজে বলছিস 3 নম্বর 4 নম্বর 6 নম্বর কাড়ার সঙ্গে তুই 2 নম্বর নাম তো মরদ বটিস তো তুই যদি মরদ বটিস তো ঘুরিয়ার ডোমার সঙ্গে লাগাবি তো 1 লাখ মানে 4,55,000 টাকা দিব আর বছর কালনির সঙ্গে তুই দিব তো 51,000 টাকা লাগাস নাই তো 4,55,000 টাকা দিব কালনির সঙ্গে কাড়াটাই বহুত বড় তোর কাড়া হয়েছে আর আসর তো কোনো খুঁটা গাড়িতে দিব নাই তুই বিনা খুঁটে গাড়ি আর লাগাবি পিলি কাড়া নিয়ে ইয়া করছিস আপনারা জানলেন বন্ধুরা যে এই ধানসুড়া মেলা কমিটি যে কাড়া লড়াই আয়োজন করেছিলেন লড়াইটা অবশ্যই মানে হবে কি তো যাই হোক এই সাক্ষাৎকারটা বিশেষ লম্বা করছি নি তো ওখানে যা যারা উপস্থিত রয়েছেন এই বরুণবাবু এবং গোদেববাবুকে অবশ্যই ধন্যবাদ জানাই এই পিয়ার ফুল্লে চ্যানেলকে মূল্যবান সময় দেওয়ার জন্য তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা আছে পরে ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় মনোহর